আপনি যদি মুসলমান হন তাহলে ভিডিওটা না দেখে যাবেন না, কারণ আজকের ভিডিওটা মজা করার জন্য বানানো নয়। যে বিল্ডিংটা দেখতেছেন এটি তিনতলা ফাউন্ডেশনের একটি মসজিদ। প্রায় দেড় দুই বছর যাবৎ মসজিদের কাজ চলতেছে, কিন্তু এখনও পর্যন্ত একতলাও কমপ্লিট হয়নি, কারণ তিনতলা এই মসজিদটি কমপ্লিট করতে অনেক টাকার প্রয়োজন। আর গ্রাম অঞ্চলে এত বড় মসজিদ সচরাচর দেখা যায় না। মসজিদটি ময়মনসিংহ জেলার সদর উপজেলায় 11 নং গাগরা ইউনিয়নের গোপালনগর উজানপাড়ায় অবস্থিত। মসজিদের কাজ শেষ না হওয়ায় মুসল্লিরা অনেক কষ্ট করে নামাজ আদায় করে। তিনতলা পর্যন্ত ছাদ করার কাজ শেষ হলেও মসজিদের ভিতরে ও বাহিরের অনেক কাজই এখনও বাকি রয়েছে। আর মসজিদের নিচতলার কাজ চলতেছে, তাই মুসল্লিরা চট বিছিয়ে দোতলার ফ্লোরে নামাজ আদায় করে। নিচতলার দেয়ালে কিছু টাইলস লাগানো হয়েছে, আরও অনেক টাইলস লাগানোর বাকি রয়েছে। এছাড়াও ফ্লোর ও বৈদ্যুতিক সমস্ত কাজই বাকি রয়েছে। টাকার অভাবে কাজ শেষ করা যাচ্ছে না, তাই মুসল্লিরা খুব কষ্ট করে উপরে নামাজ পড়তেছে। আর উপরে মুসল্লিরা যেখানে নামাজ পড়ে সেখানে চারদিকের দেওয়ালও নেই, পর্দা টাঙিয়ে খুব কষ্ট করে নামাজ আদায় করতে হয়। আর বৃষ্টির দিন সমস্ত মসজিদ পানিতে ভিজে যায়। তাই সবার কাছে আকুল আবেদন, অনেক দানশীল ব্যক্তি আছেন যারা এই মসজিদের উন্নয়নের কাজে দান করতে পারেন, যার কারণে আপনি কিয়ামত পর্যন্ত এটির সব পেতেই থাকবেন। দান বিভিন্নভাবেই করা যায়, তবে সবচেয়ে উত্তম দান হচ্ছে মসজিদের কাজের জন্য দান করা। একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, শুধু থেকে যাবে আপনার দেওয়া দান। আপনি যদি এই মসজিদের জন্য একটি ইটের দামও দান করেন, তাহলেও সেটির জন্য আপনি কিয়ামত পর্যন্ত সব পেতে থাকবেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে দানশীল ব্যক্তিদের কাছে পৌঁছে যায় আর তারা দান করতে পারে, আর সেজন্য আপনিও সওয়াবের অধিকারী হবেন। মুসলমানদের জন্য আল্লাহর ঘর মসজিদের চাইতে বড় আর কিছু নেই, আর মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করা সৌভাগ্যের বিষয়। আপনি চাইলে সব সময় দান করতে পারবেন, কিন্তু মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করতে পারবেন না। আর মসজিদ নির্মাণ কাজে দান করা অন্যান্য দান থেকে উত্তম। আর এই মসজিদটি দানের টাকা দিয়েই নির্মাণ করা হচ্ছে। গ্রামের মসজিদগুলোর কোনো আয় থাকে না। শহরের মসজিদগুলোতে যেমন মার্কেট ও বিভিন্ন দোকানপাট ভাড়া দিয়ে আয় করা হয়, কিন্তু গ্রামের মসজিদগুলোতে তেমন হয় না। তাই দানের টাকা দিয়েই গ্রামের মসজিদগুলো চলে। বিশাল এই মসজিদটির কাজ শেষ করতে এখনও অনেক টাকার প্রয়োজন। তাই আপনাদের কাছে আবেদন, আপনার দানের একটা অংশ যেন এই মসজিদ নির্মাণ কাজে থাকে, যা আপনাকে কিয়ামত পর্যন্ত সব দিয়ে যাবে। পেজে মেসেজ করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কমিটির সাথে যোগাযোগ করে আপনাদের দানের টাকা অথবা নির্মাণ সামগ্রী দান করতে পারেন। তাছাড়া একটি নাম্বার বলতেছি, এই নাম্বারে ইমো, কল, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে আপনি আপনার দান পাঠাতে পারেন। নাম্বারটি হলো 01740598585, 01740598585। আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার শেয়ারের কারণে অন্য কেউ দান করতে পারে এবং সেই দানের সব আপনিও পাবেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো অ্যামাউন্ট দান করতে পারেন। আবারও বলি, বেশি বেশি শেয়ার করে সবাইকে দান করার সুযোগ করে দিন। আল্লাহ যেন আপনাদের সবাইকে মসজিদের নির্মাণ কাজে দান করার জন্য তৌফিক দান করেন। আমিন।